দেশের বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা আগুনের পর সকাল থেকে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে বেশিরভাগ থানায় নেই পুলিশ সদস্য লুটপাট করা হয়েছে থানার মালামাল এবং অনেক জায়গায় স্থানীয়রা জড়ো হয়ে পাহারা দেন বিভিন্ন স্থাপনা রীতিমতো ধ্বংসস্তূপ থানার ভেতরে বা বাইরে আগুনে পুড়ে ছাই সবকিছু সব জায়গায় ক্ষত চিহ্ন এ চিত্র চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সোমবার বিকেলে ছাত্র জনতার বিজয় মিছিলের পর দুর্বৃত্তরা জেলার অন্তত দশটি থানায় ঢুকে চালায় এমন তাণ্ডব লুট করে নিয়ে যায় জিনিসপত্র পাশে সিডিএ মার্কেটের সহ স্থানীয়রা জানান সংঘবদ্ধ দুর্বৃত্তদের হামলার মুখে প্রতিরোধ করতে চেয়েও পারেননি তারা পুলিশহীন থানার বাকি সরঞ্জাম রক্ষায় এখন পাহারা দিচ্ছেন তারা কম্পিউটার ছিল কম্পিউটার মনিটার তার প্রিন্টার সবকিছু তারা এখান থেকে নিয়ে গেছে ট্রেনে নিয়ে গেছে এসিগুলো ঘুরে এখান থেকে খুলে খুলে নিয়ে গেছে তস নস করে গেছে পরিশেষে এখানে মহিলা পুলিশ এবং ফ্যামিলির এদেরকে আমাদের মসজিদের মহাজিন সহ এদেরকে পিছন থেকে কোনোমতে তাদেরকে পার করে তাদেরকে ইজ্জত রক্ষা করছে রাজশাহী বিভিন্ন স্থাপনায় হয় ভাঙচুর লুটপাট সিটি মেয়র খায়রুজ্জামান লিটন সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা কর্মীর বাড়িতে হয় হামলা রংপুরে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে হয় ভাঙচুর হামলা হয় তুষারকান্তি মণ্ডলের ঘরেও বরিশাল জেলা প্রেসক্লাব সিটি কর্পোরেশনের এনএক্স ভবন আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাদ সাদেক বাস বাসভবনে হয় হামলা পাবনার বিভিন্ন স্থাপনায় হয়েছে ভাঙচুর আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হয় হামলা শেখ হাসিনা পদত্যাগের খবরে ঠাকুরগাঁওয়ে হয় ধ্বংসযজ্ঞ আওয়ামী লীগ নেতা চন্দ্র সেনের বাড়িতে হয় হামলা এছাড়া বিভিন্ন বাড়ি ও দোকানপাটে চালানো হয় ভাঙচুর অগ্নিসংযোগ গাইবান্ধায় পুলিশ সুপার জেলা প্রশাসক আওয়ামী লীগ কার্যালয় বিভিন্ন স্থাপনাসহ বাড়িতে হয় হামলা ভাঙচুর ব্রাহ্মণবাড়ির বিভিন্ন উপজেলার সরকারি বেসরকারি দপ্তর আওয়ামী লীগের অফিস ও নেতাকর্মীদের বাড়িতে হয় হামলা ভাঙচুর হয়েছে আনিসুল হকের বাড়িতেও মাফতু হামিলি চ্যানেল টোয়েন্টি